আসসালামু আলাইকুম। মাশিয়াতস কুকিং ব্লগস চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ঘরে অ্যাভেলেবল থাকা মশলা দিয়ে কিভাবে রেস্টুরেন্টের সাথে থাই ফ্রাইড চিকেন তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন ফ্রাইয়ের জন্য আজকে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এবং পিসগুলো কিন্তু খুব বড় করে কাটিনি, মিডিয়াম সাইজ করে নিয়েছি এবং পিসগুলোর মধ্যে হালকা হালকা কেটে দিয়েছি যাতে করে মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকতে পারে। চিকেন ফ্রাই করার জন্য এখন আমরা চিকেনের পিসগুলোকে ম্যারিনেশন করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো সস, এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 2টো ডিম। সবগুলো উপকরণকে এবার মুরগির মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে মুরগিটাকে ম্যারিনেট করে 2 ঘন্টা অথবা 2.5 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, অথবা চাইলে ইনস্ট্যান্টই ফ্রাই করে খেতে পারেন। তবে ম্যারিনেট করে রাখলে মুরগির স্বাদটা কিন্তু আরেকটু বেশি হবে, মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকবে। আমার চিকেনগুলো মাখানো শেষ, আজকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব না, ইনস্ট্যান্টই ফ্রাই করে দেখাব। একটি প্যানে এখন ডুবো তেলে ভাজা যায় এরকম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে আসলে কিন্তু চিকেনগুলো দেওয়া শুরু করব। চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, খুব আস্তে আস্তে সাবধানে দিতে হবে যাতে করে গরম তেল ছিটে না আসে। যে কোনো থাই ফুডের একটি বিশেষত্ব হচ্ছে যে সে খাবারটা একটু ঝাল হয়। ফ্রাইড চিকেনে আমি আজকে মরিচটা একটু কম ব্যবহার করেছি, কিন্তু আপনারা একটু বেশি নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে চিকেনটা হালকা ঝাল হবে। চিকেনগুলোকে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে স্লো প্রসেসে ভেজে নিয়েছি। মিডিয়াম লো হিটে আপনারা চিকেনটাকে আস্তে আস্তে করে সিদ্ধ করে ফ্রাই করে নেবেন। চিকেনগুলো ফ্রাই করতে আমার প্রায় 8 থেকে 10 মিনিট লেগেছে। চিকেন হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে থাই ফ্রাইড চিকেন। ফ্রাইড রাইসের সাথে থাই ফ্রাইড চিকেনের টেস্টের কিন্তু তুলনাই হয় না। ছোট থেকে বড় সবাই কিন্তু ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন খেতে খুবই ভালোবাসে। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা থাই ফ্রাইড চিকেনের আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে একটি কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।